সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপিস্ট। আজকে আমি কথা বলবো তোতলামি নিয়ে, অর্থাৎ স্টামারিং নিয়ে। তোতলামির কারণে অনেক মানুষ নিজেদের প্রেজেন্টেশন করতে ভয় পায়। সে যখন স্বাভাবিকভাবে কথা বলে, যখন নিজেদের লোকজনের সামনে কথা বলে, তখন তার কথাবার্তায় কোনো আটকে যায় না, অর্থাৎ তোতলামি করে না। যখন সে কোনো কিছু প্রেজেন্টেশন করতে যায়, তখন সে আটকে যায়। তোতলামি সারা বিশ্বের মোট জনসংখ্যার 1% মানুষ তোতলামি রোগে ভুগে থাকেন। তোতলামি সাধারণত শিশুদের মাঝে দেখা যায়, 2 থেকে 6 বছরের শিশুদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায়। তবে তোতলামি সব বয়সের মানুষের হতে পারে। 2 থেকে 6 বছর বয়সের শিশুদের মাঝে 60 থেকে 80% শিশুর তোতলামি এমনিতেই ভালো হয়ে যায়, আর বাকির 20% তোতলামি এটা থেকে যায়। তোতলামি ছেলেদের বেশি হয়ে থাকে মেয়েদের তুলনায়। তোতলামি হওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকে, যেমন পরিবারের যদি কেউ তোতলা হয়ে থাকে, অর্থাৎ জেনেটিক কারণ থাকে। যদি বাবা মায়ের মধ্যে কারো তোতলামি থাকে, তাহলে সন্তানের তোতলামি আসতে পারে। আবার অনেক সময় সন্তানের হাতের ডিরেকশন উল্টা হয়, অর্থাৎ কেউ বাম হাতে হয়, আবার কেউ ডান হাতি হয়। অনেক সময় দেখা যায় যে বাবা মারা হাতের ডিরেকশন চেঞ্জ করার জন্য সন্তানের উপর বেশি চাপ প্রয়োগ করে, এর ফলে হিতে বিপরীত হয়ে যায়, সন্তানটা তোতলা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে সন্তানকে তাড়াতাড়ি কথা বলার জন্য, অথবা যখন একটা শিশু কথা বলতে শিখে, তখন সে তোতলামি করে কথা বলে, আদু আদু কথা বলে। এই তোতলামি কারেকশন করার জন্য যদি শিশুকে বেশি পরিমাণে চাপ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে হিতে বিপরীত হয়, অর্থাৎ সে তোতলা হয়ে যায়। আবার তোতলামির নিউরোজেনিক কারণ রয়েছে। কেউ যদি মাথায় প্রচণ্ড আকারে আঘাত পায়, তাহলে তোতলামি হতে পারে। ব্রেইনের যে অংশ কথা বলার কন্ট্রোল করে, অর্থাৎ ব্রোকা এরিয়া, এই ব্রোকা এরিয়াতে যদি কোনো রকম পরিবর্তন হয়, তাহলে তোতলামি হতে পারে। তোতলামির চিকিৎসা কী? তোতলামির চিকিৎসা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে হবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে তোতলামি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এছাড়া আপনারা কিছু নিয়মকানুন ফলো করতে পারেন, যেমন হচ্ছে বাচ্চাকে অথবা যে কোনো বয়সের মানুষকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। আমি এই ব্রিদিং এক্সারসাইজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে সোজা হয়ে বসে মুখ বন্ধ করে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিতে হবে, জাস্ট লাইক দিস। এইভাবে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। এছাড়া হচ্ছে জিহ্বার কিছু এক্সারসাইজ করতে হবে, জিহ্বা বাহির করতে হবে, উপরে নিতে হবে, সাইডে নিতে হবে, এবং কথা বলার সময় খুব আস্তে আস্তে কথা বলতে হবে। যে কথাটি বলতে হবে সেটি পূর্বে থেকেই উচ্চারণ করে রাখতে হবে, অর্থাৎ মনোসংযোগ স্থির করতে হবে, যে মানুষের সাথে মিশতে হবে, যে সামাজিক যে কার্যকলাপ সোশিয়াল অ্যাক্টিভিটিস রয়েছে এগুলোতে বেশি বেশি পার্টিসিপেট করতে হবে, নিজেকে গুটিয়ে রাখা চলবে না, এবং স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করতে হবে, প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ সকল।